বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। এই বছরে মুজাফফর লিচুর কেমন ফলন বা বাম্পার ফলন হয়েছে সেগুলাই জানবো বিস্তারিত। আমাদের সাথে আমাদের চাচা আছে, চাচার কাছ থেকে আজকে জেনে নেব যে এত লিচু কিভাবে ধরলো এবং লিচুর আর যে পরিচর্যা বা লিচুর যে আকর্ষণীয় কালার, আমরা যে মৌসুমে আমাদের যে ফলগুলো আমরা খেয়ে থাকি যেমন আম, কাঁঠাল, তারপরে লিচু, বিভিন্ন ধরনের আমাদের যে উৎপাদিত যে ফসলগুলো আমরা ফলগুলো খেয়ে থাকি সিজনাল, আর যে ফলগুলো খেয়ে থাকি তার মধ্যে লিচু একটি হচ্ছে আকর্ষণীয় ফল। লিচু বছরে আমরা 2 থেকে 3 মাস খেতে পারি। আমরা সেই লিচু বিষয়ে আমরা আজকে আলোচনা করব যে এগুলো কী জাতের লিচু বা কেমন ফলন হয়েছে বা কত টাকা রেটে বিক্রি করছে, 1000 বিক্রি কত টাকা করতেছে, সেইগুলো আমরা আজকে আলোচনা করব। এতদিন আমরা লিচুর কালারের অপেক্ষায় ছিলাম যে কেমন কালার আসে বা কেমন ফলন, সার্বিক সব আজকে তুলে ধরব। আর এই ভিডিওটি দেখার ফুল ভিডিওটি দেখবেন, দেখলে হয়তো আপনাদের উপকারে আসতে পারে। তা আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য সবার সাথেই থাকুন, আমরা মূল ভিডিওতে যাবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা বাগানটি ঘুরে আসি, তারপরে আমাদের চাষার সাথে কথা বলি। কে আমরা লিচু চাষ সম্পর্কে জেনে নেব এবং এই বছর কেমন ফলন হলো সব কিছু জেনে নেব চাচার কাছে। চাচা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ ভালো। ভালো আছেন? তাহলে এই বছর লিচুর কেমন ফলন বলেন। লিচুর বাম্পার ফলন। এটা কি জাতের লিচু চাষ করেছেন? এটা মুজাফফর আর বোম্বাই। মুজাফফর আর বোম্বাই, ভেজাল ভেজালে। তা এই বছর একটি একটি গাছে কত হাজার করে লিচু ধরেছে? আমি একটা ভাঙেছি তাতে 10,000 পাওয়া গেছে, আরেকটা পাইছি 7,000, আর এখন যেগুলো বেশি ধরেছে সেগুলো ভাঙিনি, 20,000ও হতে পারে, পার হয়ে যেতে পারে। তাহলে 1,000 লিচু কত টাকা করে বিক্রি করছে? 2,000 টাকা। 2,000, মানে এক একটা লিচু 2 টাকা পিস। গুড। তাহলে এগুলা কি বাগান থেকে পাইকারি দরে বিক্রি করছেন না আপনি নিয়ে যে শহরে নিয়ে যে বিক্রি করছেন? বিক্রি করছে, আগামী কাল বাগান বিক্রি ভেঙে নিছিল, মানে আজকে বিক্রি করে দিয়েছে। আজকে বিক্রি হয়েছে। আচ্ছা, 2,000 টাকা 1,000 বিক্রি করলেন, মানে 2 টাকা পিস। তাহলে আপনার টোটাল গাছ কয়টা আছে? দেখাই 11টা গাছ আছে। 11টা গাছের মধ্যে ফল ভাঙছেন কয়টা? 2টার। আমাদের দিকে তাকাই কথা বলতে হবে, দর্শক আপনার দেখছে। তাহলে এই এই যে লিচুর এই একটা সমস্যা, এটা কি কারণে এই সমস্যাটা? সমস্যাটা হলে তাপমাত্রা, অতিরিক্ত তাই, অতিরিক্ত তাপের জন্য। তারপরে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই যে লিচু ফেটে গেছে, এটার যে কি সমস্যা হয়েছে? এটা ওই তাপে গিয়ে, এটা কি বোরনের কোনো ঘাটতি আছে এই জন্য মনে হয়? বোরনের ঘাটতি, বোরন দেইনি, তখন বোরনের ঘাটতি আছে কিনা শিওর আমি। হ্যাঁ, অবশ্যই বোরনের ঘাটতি থাকলে লিচু ফাটে আমি যতটুকু জানি। তারপরে আপনার লিচু তো দেখছি প্রায় অনেক লিচু নষ্ট হয়ে গেছে, যেরকম এদিকে ঝড় হয়েছে, অতিরিক্ত ঝড়, এদিকে ফেটে গেছে অনেক লিচু, এই যে ঝড় ঝড়ে অনেক ক্ষতি হয়েছে না? গাছ ভেঙে থাকার কথা না তো, জানলা রেখেছে তাই। আচ্ছা, তা সব মিলিয়ে আমাদের আপনাদের যে এই যে লিচু বাগানটা, এটা কত বছরের গাছ? 17 বছর। 17 বছর না? এদিকে তো প্রচুর লিচু ধরে আছে একদম মাটিতে, যদি দেখান দর্শকের একটু দেখান, ওই যে তুলে তুলে দেখান, একটু আগায় এসে দেখান, একবারে মাটিতে ধরে আছে লিচু, এই যে সব সাইড সব মাটি আছে। হ্যাঁ, একটু লিচু দেখান সবাইকে। শুধু এই গাছ নাই তো, প্রত্যেক গাছে আমার মাটি লিচু আছে, তাই না? হ্যাঁ, সব তুলে দিই, ওই যে লাঠি দিয়ে সব তুলে দিয়ে সব মাটি ছিল। আচ্ছা, ওই যে সব মাটি, এদিকে যদি আসি, এদিকে আমরা আসি, আসেন এদিকে, এদিক দিয়ে যদি দেখান যে কি পরিমাণের লিচু ধরেছে, দেখেন দর্শক প্রচুর লিচু ধরেছে, এক এক থোকাতেই 50টা 60টা 80টা পর্যন্ত লিচু আছে, তাও আছে, তার বেশি আছে। হ্যাঁ দেখেন, এই যে প্রচুর লিচু, এই দেখেন মাথার উপরে প্রচুর লিচু ধরে আছে। আসলে বাংলাদেশের এই বছরের আবহাওয়াটা একটু ভিন্ন ধরনের, মানে একটু আবহাওয়া খুবই খারাপ, মানে আমাদের কৃষকদের জন্য আবহাওয়াটা অনেক খারাপ, কেননা প্রচুর তাপ, তাপ মানে 40 থেকে 42 46 পর্যন্ত তাপমাত্রা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে, যার কারণে আমাদের ফসল ফলাইতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আচ্ছা আঙ্কেল, এই যে এখন কালকে বৃষ্টি হলো, এখন এই লিচুতে কি স্প্রে করতে হবে? আজকে সবিকরণ স্প্রে করব। সবিকরণ, সাইভারমাইসিন ক্লোরোপাইরিফাস গ্রুপের ওষুধ, এটা না দিলে তো আবার পোকা হয়ে যাবে, পোকা হইলে তো আবার লিচুর দাম কমে যায় আমি যতটুকু জানি। বিক্রি হবে না, তাই না? আচ্ছা, তা এর লিচু কি এই বছর খেয়ে দেখেছেন কিরকম? তাহলে আমার সামনে একটা খান, আমাদের দর্শকদের না, এটা দর্শকদের শুনে দেখান যে ভিতরের আটিটা কতটুকু আর হচ্ছে আপনার মাংস কি বেশি কিনা, এটার মুজাফফর জাতের লিচু, তাই তো? এটার আটিটা কেমন? আটিটা একটু, হ্যাঁ দেখান,
মানে মাংস ভালোই আছে, আটিটা খুব, হ্যাঁ খুবই। আমি একটা লিচু সিঁড়ি দেখেন দর্শক, এই যে আমরা যেটা দেখাইতে চাচ্ছিলাম যে অত্যন্ত রসও আছে বলে লিচুতে, আমরা যেটা দেখাচ্ছিলাম যে মাংসটা কেমন এই লিচুর, সেই জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি। দেখেন এই যে মাংস, দেখেন প্রচুর মাংস, লিচু মানে মাঝখানে আছে ছোট্ট একটি বীজ আছে, আর মাংসটাই বেশি তাই না? কিন্তু সবচেয়ে আটি মোটা কোন লিচুটার জানেন? আমি বলতে পারবো না, আমি সে লিচু আমার জানা নেই, তো আমি আন্দাজে কোনটা বলবো। মুজাব্বু চাইনা থ্রি তো আটি ছোট, এর থেকে আরো আরো ছোট। তাহলে মুজাফরের আটি ছোট, বোম্বাইয়ের কেমন? এখন আমাদের তো দুই জাতি আছে, তো আমি দেখি যে একই রকম, তো এদের আটি একই রকম, একই রকম। কথা বলে নেব আমাদের কাশেম চাচার কাছে। কাশেম চাচা আসসালামু আলাইকুম। কাশেম চাচা একটা বড় কৃষক, আমি আমাদের জানা মতে মারুকদা, আমাদের রায়পুর মারুকদার মাঠের বড় কৃষক। এবছর আপনার কত পিস লিচু গাছ ছিল? 60 পিস। কত বছর বয়স? 14 বছর। 14 বছর। এই বছর কত লক্ষ টাকার লিচু বেচলেন? প্রায় 3 লক্ষ। 3 লক্ষ টাকার বছরে তো একবারই লিচু বেচেন? এখন কি সব বাগানের লিচু শেষ? প্রায় অল্প কিছু আছে। আচ্ছা, লিচু চাষ সম্পর্কে আপনি কি বলতেন, 14 বছরের অভিজ্ঞতা আপনি কি বলবেন, বলেন একটু। লিচু যখনই লাল হবে তখন ওষুধ দেওয়া যদি কোনোদিন বাধ্য হয় তাহলে সে লিচুতে পোকা ধরে যাবে। পোকা ধরে যাবে একদিন যদি বাধ্য হয়, বৃষ্টি হলেই সাথে সাথে আবার ওষুধ দিতে হবে। কি কীটনাশক স্প্রে করে? ভলিউম, সপিকরণ। সপিকরণ দিলে পাখি বাসবে না। আর ভলিউম তো আপনার ভলিউম আছে বিষ মাজরা পোকার জন্য, মাজরা পোকার জন্য। এই দুইটা ওষুধই আছে মেনের? এই দুটাই মেন। আর যখন ফুল থেকে গুটি বাঁধে তখন কি দিতে হয়? তখন এমনি হচ্ছে গিয়ে পাতা ওষুধ দিলি, বা মোটা করার জন্য ওই সে বড়িটার নাম মনে নেই, হচ্ছে ভারতের এক ধরনের ট্যাবলেট তাই না? তারপরে এই বছর তো লিচু মানে এত ঝড় হওয়ার পরেও তো লিচু ভালো বিক্রি করলেন? ভালো আছে, তো ঝরে গিয়েছে, বহুত ঝরে গিয়েছে। তার মানে 6 লক্ষ টাকা বেচতেন, মানে অর্ধেক বিক্রি করলেন তাই তো? ঝড়ে ঝড়ে বাস্তাকে বাস্তা পড়ে গিয়ে। এখন দেয়ার মালিক তো আল্লাহ, আপনি তা জোর করেও ঠেকাইতে পারবেন? জোর করে কোনো কাজ হয়? তা আছে। আমার দর্শকদের জন্য কি বলবেন, লিচু আপনার বাগান তো লিচু শেষ, এখন তার দাওয়াত দিতে পারছেন না যে এসে খেয়ে যান, তাহলে এখন নেই, তারপরে কি বলতে চান বলেন, চাষ কি করবে লিচু? হ্যাঁ চাষ তো করবে, লিচু চাষ করে লাভবান হওয়া যাবে। তাহলে বিঘেতে কয়টা করে লিচু ধরে সারা? ও বিঘেতে হাতে গে 14টা বললি স্যার, 14টা ধরে। দেখছি তো অনেক বড় গাছ, অনেক ছড়াই, সব মিলে তাহলে 14টা। তাহলে বছরে তো খাবার কি দিতে হয় এই লিচুতে? খাবার তো দিতে হয়, সার প্রয়োগ করতে হয়। কি সার দেন? ফসফেট, পটাশ, ইউরিয়া। তুমি দাওয়া যাবে না? এইসব দেন? তুমি দাওয়া যাবে না? আমরা এতক্ষণ এই লিচু বাগানে ছিলাম, মুজাফফর লিচু বাগানে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধরেছে এই বছর লিচু, লিচুর অনেক ফলন, তারপরেও ঝড়ে অনেক নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে আমরা লিচু চাষিদের সাথে কথা বললাম, তারা তাও অনেক লাভবান এই বছর। একটি গাছে 10,000, কোনো গাছে 20,000, কোনো গাছে 7,000, এরকম পিস করে লিচু এখনও ধরে আছে। তো একটা লিচু যদি 2 টাকা করে বেছে, তা একটা গাছে যদি 10,000 লিচু থাকে তো এমনি তো 20,000 টাকা, 10টা গাছ থাকলে তো এমনি আপনার 2 লক্ষ টাকার লিচু এমনি বিক্রি করা যায়। তা যারা আছে লিচু চারা খুঁজতেছেন বা লিচু জাত খুঁজতেছেন, তারা যারা সারা চাষ করতে চাচ্ছেন, যারা শখের বসে 1-2টা গাছ লাগাইতে চাচ্ছেন, উন্নত মানের একবারে জাত, পরীক্ষিত জাত থেকে আমরা চারা সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি। যদি আপনারা এই ভালো জাতের লিচু চারা নিতে চান, তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। আর যারা হচ্ছে আমাদের এই ভিডিওটি ফুল দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজনদের সুস্থভাবে জীবনযাপন করুন, সেই প্রত্যাশাই রইল। আমরা আমাদের নার্সারি বা বাগানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব, সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।